আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد কাছের ও দূরের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রচলিত ভুলে স্বাগতম। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো কোরআন সুন্নাহের আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের সমাজে অসংখ্য হাজার হাজার অসঙ্গতি রয়েছে বিভিন্ন অঙ্গনে। আমরা চেষ্টা করব ধাপে ধাপে ধীরে ধীরে এক একটি পর্ব করে করে এভাবে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরার। আজ আমরা যে ভুল নিয়ে, আমাদের সমাজে প্রচলিত একটি ভুল নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যখন আপনার কারো সাথে সাক্ষাৎ হয় বা টেলিফোনে যখন আপনার কারো সাথে কথা বলতে হয়, আপনি যখন তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতি উত্তরে অনেক সময় অনেকে সম্মান করতে গিয়ে যিনি ফোন করেছেন বা যার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি একজন মসজিদের ইমাম বা একজন আলিমের দিন বা একজন সম্মানিত বা টাকা পয়সার দিক দিয়ে বা সমাজের প্রতিপত্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে একটু সম্মানিত, তো তাকে সম্মান করতে গিয়ে দেখা যায় প্রতি উত্তরে বলেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বলার পর আবার পুনরায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি প্রচলিত একটি ভুল আমরা অনেক সময় দেখে থাকি। সালামের উত্তর দেওয়ার পদ্ধতি হচ্ছে যে আপনাকে সালাম করেছে সে আপনার চেয়ে সম্মানিত হোক বা সম্মানের দিক দিয়ে কম হোক, টাকা পয়সার দিক দিয়ে বেশি হোক কম হোক, যে কোনো দিক বিবেচনায় সে আপনার চেয়ে উঁচু হোক বা নিম্ন হোক, আপনি প্রতি উত্তরে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি পাল্টা আবার বলবেন না ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে আয়েশা, হাযা জিবরিল ইয়াকরা আলাইকি সালাম, এই যে জিবরিল তোমাকে সালাম দিচ্ছে। আমি বললাম ওয়ালাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তার উপরও সালাম। তিনি এটা বলেননি আসসালামু আলাইকুম ওয়ালাইহি সালাম বা ওয়ালাইহি সালাম আসসালামু আলাইকুম। ইমাম মুহিউদ্দিন আন-নাবাবী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব রিয়াদুস সালেহীন 132 নম্বর বাব অধ্যায় বাবু কাইফিয়াতিস সালাম, কিভাবে সালাম করতে হয়, কিভাবে সালামের উত্তর নিতে হয়, এই বিষয়ে তিনি লিখেন ইউস্তাহাব্বু আন ইয়াকুল আল মুবতাদিউ বিসসালাম, যে ব্যক্তি সালাম দিচ্ছে শুরুতে যে ব্যক্তি সালাম দেয় মুস্তাহাব হচ্ছে, সুন্নত হচ্ছে যে সে সালাম এভাবে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াকুল আল মুজিব, যে ব্যক্তি উত্তর দিবে সে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে বোঝা গেল যখন আমরা সালামের উত্তর নিব তখন আমরা পাল্টা আবার সালাম করব না, আমরা এরকম বলবো না ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি প্রচলিত ভুল। বরং যখন আমাকে সালাম করা হবে আমি প্রতি উত্তরে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে প্রচলিত ভুল নিয়ে আলোচনা করা হয়েছে এই ভুল থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।